ওই আমি কাঙ্গাল হব মেঙ্গে খাব আমার রাজি রাজ্যের আর দরকার নাই এ জন্ম একেবারে জুতাপালিশ থেকে চণ্ডী পাঠ পর্যন্ত ফিরেছি আসলে তো কিছুই নেই খ্যাতি যশের কথা বলছেন তো এটা আজ আছে কাল থাকবে না খুব ভালো চেহারার কথা বলছেন তো এটাও কদিন পরে থাকবে শুধু থাকবে কি সারাদিন পরে রাত্রে যখন একবার বসে ভাববেন আপনাকে নিয়ে যে আমি কাউকে ঠকাইনি আমি আমাকেও ঠকাইনি দেখবেন প্রতিদিন হাসি মুখে ঘুমোতে পারবেন অন্তত আর যত অন্যের চাপ মাথায় নেবেন তত বিপদে পড়বেন আমার রাজ রাজ্যের আর দরকার নাই আমার রাজ রাজ্যের আর দরকার নাই করেছি আমার প্রেমের জন্য তোমরা শুধুই আমাকে ডাকতে থাকবে কৃতজ্ঞতা বোধ থেকে কোনো কিছুর লোভে নয় কৃতজ্ঞতা বোধ থেকে ডাকতে পারে সারাদিন এত কাজের ঝামেলায় থাকি দয়াল একবার তোকে ডাকতে সুযোগ পাইনি লালন ফকির বলছে সেজন্য তো ভিক্ষা করব অন্তত পাঁচ বাড়ি গেলে তোর নামে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মা একটু ভিক্ষা দাও ভিক্ষার সলে তো তোকে ডাকবো আর এক বাড়িতে যে বলবো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে একটু ভিক্ষা দাও মা তোমার তারে একজন কাঙ্গাল এসেছে সারাদিন তোমার নামটা তো নিতে পারবো এমনি যদি নাহি পারি ভিক্ষার সরে বলব হরি এমনি যদি নাহি পারি ভিক্ষার সরে বলব হরি হইবা সদা মনে করি thank you.
জানা গেল ওই দেখুন না কলকাতা থেকে এসেছে শঙ্কর গোস্বামী ও ভিক্ষার সালে হরি বলে বেড়াচ্ছে ও কিন্তু ব্রাহ্মণ গো খুব কায়দা করে গানে নেমেছে নেমে প্রভু নাম করছে গুরু নাম করছে আমরাও ডাকছি একটু কৌশলে ডাকছি সাধু শাস্ত্রে জানা গেল সুখ চেয়ে সোয়াস্তি ভালো বলছে সুখ চেয়ে সোয়াস্তি ভালো তার কারণ লালন ফকির বলছে যে সুখ চেয়ে সোয়াস্তি ভালো বুঝতে পারছেন ব্যাপারটা মানে ওই সুখ বেটা জীবনের কখন কোন সময় এসে জানালা দিয়ে একটু উঁকি দিয়ে চলে গেছে এই জন্য মানুষ সেই সুখের জন্য কাঁদতেছে দুঃখ থেকেও কাঁদে দুঃখের সাথে প্রতিনিয়ত ঘর করছি আমরা দুঃখের সাথে প্রতিনিয়ত সংসার করছি একবার বউটা বলেন তোমার হাতে পড়ে আমি খুব কষ্টে আছি আবার রাত্রে খুব আদর করে খাওয়াই রাগ হয় সংসার থাকলে বলে এক জায়গায় একটু ঝগড়া হয় পরে যখন ভালোবাসা দেয় না সব ভুলে যায় তো স্বাস্থ্যের মধ্যে যে এত শান্তি আছে তা সুখের মধ্যে নেই কারণ সুখ ওই ব্যাটা কখনো স্থায়ী না কারো জীবনে যে যত বড়ই হোক না কেন কারো জীবনে সুখ কখনো স্থায়ী হয় না তাই দুঃখই আমাদের প্রতিনিয়ত বুদ্ধি এখানে ভালো কিছু দেওয়া সাধু শাস্ত্রে জানা গেল সুখ চেয়ে সোয়াস্তি ভালো খাইবা না খাই নিষ্কল তাতেই যদি মুক্তি পাই দাদা তাতে যদি মুক্তি পাই আচ্ছা ভাই কপির দাদা ভারতী গোসাই আচ্ছা ভাই কপির দাদা ভারতী গোসাই কখনো কোথায় বেড়ায় এই স্বপ্ন স্বপ্নই রাজ্যে রাজ্যে দরকার নাই